উঠেই সবার প্রথমে ঘরের জানালাটা খুললেই এত সুন্দর সূর্যের আলো আসে যে মনটা একেবারে ভরে যায়। তো সকালবেলাতে সূর্য প্রণাম সেরে সোজা চলে এসেছে আমার সবথেকে প্রিয় জায়গা, আমার রান্নাঘরে। তো এসেই প্রথমে জানালাগুলো খুলে দেওয়ার পরে এখন আমি একটু যে ওভেনটা রয়েছে সেটা একটু ভালোভাবে মোছামুছি করে নিলাম। করে এখন দেখতে পাচ্ছ গ্যাস চালিয়ে দিয়েছি আর এখানে সসপ্যানটা সুন্দরভাবে মুছে বসিয়ে এই যে দেখো জল দেব, কারণ কি চা বানাবো, মানে সবাই মিলে চা খাবো, আমি মা বাবা সবাই মিলে একসাথে বসে চা খাবো। তার জন্যই সকাল সকাল চা বানাতে চলে এলাম আর ভীষণ ভালো লাগে। সকালবেলা চাটা না খেলে যেন একদম ভালোই লাগে না। সত্যি বলতে আমি আগে চা খেতামই না, একদম পছন্দ ছিল না বলতে পারো, মাঝে মধ্যে একটু একটু মিষ্টির লোভে চা খেতাম, কিন্তু এখন যেন ঘুম থেকে উঠলেই চা চা করে মনটা, চা না খেলে যেন মনে হয় সকালটা শুরুই হচ্ছে না। তো তার জন্য একদম সকালবেলা চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। আর আমি যদি মায়ের কথাও বলি, মাও কিন্তু প্রথমে একদম চা খেতে পছন্দ করতো না, বাড়িতে শুধু বাবাই চা খেতে পছন্দ করতো। কিন্তু আমাদের এই নতুন বাড়িতে আসার পর থেকে মাও দেখছি আমার সাথে সাথে বেশ চা খেতে শুরু করেছে। মানে আমি আর মা বলতে পারো নতুন করে চায়ের আড্ডায় যেন বেশ জমেছি। সকাল হলে কি করি বলো তো, প্রথমে চা বানাই আর দেখতে পাচ্ছ না তিনজনে খাবো যেন এক প্যান ভর্তি করে চা বানিয়েছি। তো বাবা অল্প করে খায়, কারণ বাবা ঘুম থেকে উঠেই নিজে একটু চা বানিয়ে নেয়, সেটা হলো লিকার চা। আর এখন বানিয়েছি দুধ চা, এটা বাবা অল্প করে খায়, মানে পুরো কাপ ভর্তি নিতে চায় না, একটু অল্প করে খায়। আর আমি আর মা কী করি বলো তো, বড় বড় যে গ্লাসগুলো হয় সেই কাপের মধ্যে, মানে বড় একটা কাচের কাপের মধ্যে নিয়ে নিই চা। আমি আর মা দুজনে জমি একটু ভর্তি ভর্তি করে চা নিয়ে তাতে হরলিক্স গুলিয়ে খাই, এটা একটা অভ্যেস হয়ে গেছে। আর এখন এই যে দেখো বিস্কুটের কৌটা থেকে বিস্কুট বের করলাম, সেটা হলো হরলিক্স বিস্কুট। আর এটা আমি কার জন্য বের করলাম বলে তো, ঈশানী শোনার জন্য। তো সকালবেলাতে ঈশানীকে একটুখানি মিল্ক তো দিই, তারপরে সবাই বলে যে ওকে একটু একটু করে আমাদের খাওয়ার অর্থাৎ বাইরের খাবার খাওয়ানোর অভ্যেস করাতে, তাই সকালবেলা ওর জন্য আনা হয়েছে হরলিক্স বিস্কিট। তো ওটাকে সুন্দরভাবে একটু একটু করে জলের মধ্যে পাতলা করে দিই, খুব একটাও বেশি পাতলা খেতে যায় না, তো অল্প একটু পাতলা করে ওকে সেটা খাওয়ানো হয় আর কি। তো দেখতে পাচ্ছ ও না চামচে খেতে একদম পছন্দ করে না, তাই আমি আবার সাথে সাথে গেলাম, গিয়ে হাতটা ভালো করে ধুয়ে, আমি অলরেডি যখন ওর জন্য বিস্কিট নিয়েছিলাম তার আগে আমি একবার ভালো করে হ্যান্ড ওয়াশ করেছিলাম, তারপরে ওর জন্য বিস্কিট নিয়েছিলাম, তারপর স্যার মানে স্পুনটা ধরে ওকে খাওয়াচ্ছিলাম, কিন্তু ও স্পুনে একদম খেতে চায় না, তাই ওকে হাতে তুলেই খাইয়ে দিলাম। আর এই দিকে আজকে বাবাকে চা দিয়ে দিয়েছি, কিন্তু আমি খাইনি এখনও চাটা, চাটা রয়েছে, এরপর আবার গরম করব, কারণ কি মা এখনও আসেনি। মা আর আমি দুজনে একসঙ্গে কিন্তু ওই যে বললাম চায়ের সাথে হরলিক্স গুলিয়ে খাই, আর এখনও পর্যন্ত সকালের ব্রেকফাস্টও রেডি করা হয়নি। তো বাবা এই যে দেখো সকাল সকাল বাড়ির সামনে রুটি এসেছিলো, বাবা রুটি নিয়েছে মানে ব্রেড নিয়েছে, আর এটার মধ্যে আমি এখন জ্যাম লাগিয়ে নেব। মা বললো যে আমি জ্যাম খাবো না, তুমি শুধু তোমারটাতেই লাগাও, আমি সিম্পল ওটা দিয়ে খাবো চায় ডুবিয়ে ডুবে। তো তার জন্য আমি আমারটাতে জ্যাম লাগালাম, আর বাবা তো খেতেই যায় না, বাবা সকালবেলা শুধুমাত্র চাটা খেয়েই দোকানের জন্য বেরিয়ে পড়েন। তো আমি তার জন্য এই যে দেখো শুধুমাত্র নিজের রুটিটার মধ্যেই লাগালাম জ্যাম, আর মাকে বলেছে, কিন্তু মা বললো যে না আমি চায়ের খাবো, তার জন্য আর মায়েরটাতে লাগালাম না। তো চলো এখন চাগুলো ঢেলে নেওয়া যাক। এই দেখো দেখতে পাচ্ছ কাপের সাইজগুলো কত বড় বড়, এগুলো কিন্তু তোমাদের দাদা হয় ক্যান্টিন থেকে এনেছে, তাই বেশ পছন্দ লাগে। তো প্রথমে আমি ওকে বারণ করেছিলাম, বকাবকি করছিলাম যে কি হবে অত বড় বড় কাপ নিয়ে, আর আমার বাড়িতে তো আমি কিছুই খাই না, না তো মা খায় চা হরলিক্স, আমরা কিছুই খেতে যাই না। সত্যি কথা বলতে প্রেগনেন্সির সময় আমি অনেক হরলিক্স খেয়েছিলাম বাধ্য হয়ে, কিন্তু আমার এসব একদম ভালো লাগতো না। তোমাদের দাদা ভাই এইবারেও ক্যান্টিন থেকে অনেক হরলিক্স এনে দিয়েছিলো, কিন্তু খাওয়া হয়নি। তবে ও যাওয়ার আগে এই অভ্যেসটা আমাদের করিয়ে দিয়ে যায় আমার আর মায়ের, যে দুইজনে হরলিক্স গুলিয়ে মানে খাওয়ার জন্য এই অভ্যেসটা করিয়ে দিয়ে যায়। আর খেয়ে দেখলাম বেশ কিন্তু ভালোই লাগে, চলো খেয়ে নেওয়া যাক। হে এভরিওয়ান, গুড মর্নিং।
তো একদম বাপরে প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ কতটা রোদ উঠেছে একদম, মানে সকালবেলা তোমরা তো দেখলে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, সেরেই তারপরে সোজা চলে এসেছি একটু বাইরে, এত সুন্দর রোদ উঠেছে কি বলবো। এটা মানে প্রতিদিন বেশ ভালো লাগে আর কি, ঘুম থেকে উঠলেই যখন জানলাটা খুলে দেখি বা বাইরে বেরিয়ে একটুখানি মানে ঘরের জাস্ট বাইরে বেরিয়ে যদি দেখি চারিদিকে শুধু সবুজে সবুজ, তার মধ্যে সবেমাত্র রোদের ঝলকটা পড়ে, আর ঘাসের মানে ঘাস বলো বা এই যে ছোটো ছোটো ধান গাছগুলো রয়েছে এর মানে একদম মাথার উপরে সেই ফোটা ফোটা শিশিরের বিন্দু দারুণ দেখতে লাগে, দারুণ। আজকে তবু অনেকটা দেরি করে আমি বাইরে এলাম, কারণ কি ওই সব কিছু সেরে আজকে খুব মানে তাড়াতাড়ি আমার বাইরে আসা হয়নি, তাই সেরে সব কিছু কাজ সেরে বাইরে এসেছি, তার জন্য একটু বেলা হয়ে গেছে আর কি। এই জন্য রোদের তাপটা দেখতে পাচ্ছ কীরম প্রচণ্ড রোদ, তবে শীতকালের জন্য কিন্তু জায়গাটা একদম পারফেক্ট। চলো তোমাদেরও একবার দেখিয়ে দিই চারিদিকটা কত সুন্দর সবুজ একদম, মানে চলো দেখাই তোমাদেরও। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর, শুধু সবুজে সবুজ সবুজে সবুজ। এই দেখো চারিদিকটা সুন্দর সবুজ সবুজ সবুজ, যেদিকেই তাকাবি শুধু সবুজে সবুজ। কেমন অসাধারণ না? আমার তো বেশ ভালো লেগেছে। এরপর আবার মেয়েদের যেটা হচ্ছে যাওয়ার জায়গা মানে কিচেন, ওখানে যাব আজকে। আসলে বাবার নেমন্তন্ন আছে, একটা জায়গায় নেমন্তন্ন খেতে যাবে, আমি খাবো মা খাবে আর দুজন এসেছে। আমার আসলে কিচেনটা তোমাদের এখন আমি আমার হোম ট্যুর দিইনি, যদিও দেবো খুব তাড়াতাড়ি দেবো, কিচেনটা একদম নর্মাল আছে, তো ওটাকে আমরা একটুখানি মনের মতো করে সাজানোর চেষ্টা করছি আর কি। তার জন্য দুজন মিস্ত্রি এসেছে, ওনারাও খাবেন, তো রান্না হবে, আর সঙ্গে আজকে আরও জিনিস আমার বাড়িতে আসতে চলেছে, মানে অনেক মনের মতো শখ পূরণ করার জিনিস আর কি ঘরে আসছে, তোমরা তা দেখতে পাবে কী আসছে। তার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে না, আমি তার জন্য ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। শুধু আমি না, বাবাও অপেক্ষা করেছিল, মাও অপেক্ষা করেছিল, কী প্রবলেম কী সব কিছুটা, মানে কেন হঠাৎ এত তাড়াতাড়ি সব কিছুটা করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো এখন কিচেনে যাওয়া যাক, আর আজকে শাশুড়ি বৌমা দুজনে একসঙ্গে হাতাহাতি লেগে সব কাজগুলো করে নিতে হবে, ভীষণ তাড়া আছে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো মা কিন্তু অলরেডি কিচেনের মধ্যে ঢুকে গেছে। আসলে সকালবেলা আমি কাটাকাটি করে অলরেডি কি বেশ কিছুটা রেডি করে রেখে দিয়েছিলাম, তারপরে মা এসেছে, আর এখন আমরা শাশুড়ি বৌমা মিলে জমিয়ে রান্না করব সবার জন্য। সবার জন্য বলতে দুজন আসবে, মানে এসেছে অলরেডি, কাজ হচ্ছে উপরে, কিচেনটাকে একটু ঠিকঠাক করার ইচ্ছে আছে, তো তার জন্য এটা বলতে পারো এটা সম্পূর্ণ আমার খুব ইচ্ছে ছিল যে আমার রান্নাঘরটাকে আমি একটু মনের মতো করে সাজাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটা কিন্তু এখনও একদম নর্মাল খোলামেলা, যেরকম রান্নাঘর হয় সাধারণ রান্নাঘর, তো সেরম আর কি। তো এটাকে আমার একটু অন্যরকম করার ইচ্ছে আছে, তোমরা পুরো ভিডিও দেখো, শেয়ার করবো সব কিছুটা তোমাদের সঙ্গে। তো কাজ করতে করতে ওই দিকে দেখো তোমাদের দাদাভাই ফোন করতে শুরু করে দিয়েছে, ও যখনই সুযোগ পায় ফোন করে, ওই দেখো তোমাদের দেখাচ্ছি, ও যখনই সুযোগ পায় সঙ্গে সঙ্গে ফোন করতে শুরু করে। আর আজ যে আমি ইচ্ছে পূরণের কথাটা বলছি বা স্বপ্ন পূরণের কথাটা তোমাদের একটু আগেই জানালাম, সেটা কিন্তু শুধুমাত্র আমার স্বপ্ন না, মায়ের বাবার সবার ইচ্ছে ছিল বাড়িতে এই জিনিসটা হোক। সবথেকে তো বেশি ইচ্ছে ছিল বাবার যে হ্যাঁ এই জিনিসটা হলে খুব ভালো হয় এরম। আর একটা জিনিস যেটা আমার ইচ্ছে ছিল যে আমি বানাবো, বলতে পারো যে তোমাদের দাদা ভাইয়ের অবর্তমানে, ও তো এখন বাড়িতে নেই, ও শুধু বলেছিল হ্যাঁ তুমি পারলে এসব করো, যেহেতু ও নেই ওর অবর্তমানে আমি জানি না বাবা মার স্বপ্নটা কতদূর পূরণ করতে পারবো। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা হয়তো আরও এক মাস পরে এসব করব, কিন্তু খুব তাড়াতাড়ি, মানে আজকেই আমি যে এগুলো করতে পারবো আমি কিন্তু ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম দেরি হবে, বাট এগুলো তো আমি করবই, কী সেগুলো একটু পরেই তোমরা দেখতে পাবে যদিও যে কিসের কথা বলছি আর বাবার কোনটা সবথেকে বেশি ইচ্ছে ছিল, কেনই বা হঠাৎ এই সিদ্ধান্ত, সবটি তোমাদের জানাবো, চাইলে একটু দেরিও করা যেত। তো চলো এই দেখো তোমাদের দাদা ভাই যেই একটু সুযোগ পেয়েছে সঙ্গে সঙ্গে ফোন করতে শুরু করে দিয়েছে। তো এই যে দেখো এখানে রয়েছে ঢেঁড়স, এগুলোকে সব মানে ভালো করে ধুয়ে কেটে রেখেছি, এটা দিয়ে আজকে মা বানাবে ঢেঁড়সের টক বানাবে, মা খুব ভালো বানায় তাই মাই বানাবে ওটা আজকে। আর এখানে অলরেডি এই যে দেখো কুদরি আলুর তরকারি বসিয়ে দিয়েছে, আজকে একদম প্লেন সাদা সাদা তরকারি হচ্ছে, আর এখানে ডাল হচ্ছে, ঠান্ডা আছে গরম, এই
মা দেখাচ্ছে এই যে এখানে ডাল বসে দিয়েছি সিদ্ধ হতে এগুলো হবে আর শেষে ডিম ভাজা হবে বাস ডাল ডিম ভাজা কুদরির তরকারি ঢেঁড়শের টক এটাই হচ্ছে আজকের মেনু আর ভাত হবে তো চলো দেখতে থাকো এই দেখো বলতে বলতেই চলে এসেছে আমাদের সেই ইচ্ছে পূরণের জিনিসগুলো শিম শিম গিলি 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 ফু তো তোমরা জানি না বুঝতে পারছো কিনা এই দেখো বেরিয়ে পড়েছে বক্স থেকে জিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে পড়েছে আমার স্বপ্ন পূরণের চাবিকাঠি বলতে পারো তো বুঝতেই পেরে গেছো এই জিনিসটা দেখে এই যে দেখো আমার কিচেনে বসে গেছে কিচেন চিমনি খুব ইচ্ছে ছিল কিচেন চিমনি লাগাবো বাট ভেবেছিলাম প্রথমে সত্যি কথা বলতে ভেবেছিলাম অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে দেবো কিচেন চিমনি এখন লাগাতে পারবো না যদিও লাগাই হয়তো দু তিন বছর লেট হবে কারণ সবে মাত্র ঘর হয়েছে এতটা করা সম্ভব হচ্ছিল না তো সেরমই পরিকল্পনা ছিল কিন্তু এতটাই তেল মানে পুরো ওয়ালের মধ্যে চিপচিপ করতে থাকে জিনিসটা দেখতে খুব খারাপ লাগছে আর অনেকেই বলছে যে এই অ্যাডজাস্ট ফ্যানে কিন্তু তোমরা এই তেলের ব্যাপারটা মানে শেষ করতে পারবে না আর আমরা প্রথমে ভেবেছিলাম যে এই জানালা খুলে দিলে জানালা থেকেই তেলের ধো মানে তেল বলো বা টুকিটাকি ঝাঁজ ধোঁয়া সব বেরিয়ে যাবে কিন্তু না কারণ জানলা খুললে আরও যেহেতু জানলাটা আমাদের উত্তর দিকে রয়েছে উত্তর দিক থেকে শীতকালে তো যেন একটু হাওয়া হয় আর যেহেতু ঠান্ডা পড়তেই চলেছে এতটাই হাওয়া দেয় সব কিছু আমাদের ঘরের মধ্যেই আসে আর যেহেতু আমাদের খোলা কিচেন তাই পুরো গোটা ঘর তেল চিপচিপ করে তাই বাধ্যই কিচেন চিমনিটা লাগালাম আর এই দিকে দেখো দেখছো এটা হচ্ছে বাবার ইচ্ছে ছিল যেটা হলো অ্যাকোয়াগার্ড ঘরের মধ্যে অ্যাকোয়াগার্ডের মানে অ্যাকোয়াগার্ড লাগানোর জন্য আসলে এটা করার কারণ হলো আমাদের যে জল মানে সাবমার্সিবলটা যে বসানো হয়েছে সেখান থেকে এত পরিমাণে বালি উঠছে যে খালি জল খাওয়াই যাচ্ছিলো না বোতলের শেষে শেষে না শুধু বালিতে ভর্তি হয়ে যাচ্ছিলো তাই হঠাৎই এই সিদ্ধান্ত যে অ্যাকোয়াগার্ড নেওয়া হবে আর সত্যি কথা বলতে এটাও মানে ভেবেছিলাম নেব সবই তো লাগবে ঘর করতে কিন্তু ভেবেছিলাম অনেকটা পরে নেব কিন্তু তারপরে আমি ভাবলাম যে চলো সত্যি কথা বলতে এই সব কিছুটাই করছি তোমাদের ভালোবাসায় আমার যে নিজস্ব যে ইনকাম আমি সেখান থেকে আমি বললাম চলুন আপনাদের সবার ইচ্ছেটা না হলে পূরণ হোক সবার ইচ্ছে যখন পূরণ হচ্ছে তো আপনার ইচ্ছা মানে বাবাকে বললাম আপনার ইচ্ছাটা কেন বাকি থাকবে তো সেই ভেবেই আর কি নিজের ইনকাম দিয়ে বলতে পারো বা নিজের তোমাদের ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে আমি আজকে বাবার খুশি রেখেছি আমারও ভালো লাগছে আর যদিও বাবা তো নিজের জন্য বলেনি তাই না বাবা সব দিন বলতো ঈশানী বড্ড ছোট আর ওকে এমনি মানে ওই বালি জলটা ধরে তারপর ফুটিয়ে ছাঁকনিতে ছেঁকে এত কষ্ট করে খাওয়ানোর থেকে তুমি অ্যাকোয়াগার্ড নিয়ে নাও ওখান থেকে জল নিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে ওকে খাইও সেটা বরং বেটার হবে তো তার জন্যই আর কি বাবা তো আমাদের ভালোর জন্যই ভেবে বলেছিল তো ঈশানীর পাপা না বাড়ির না থাকার পরেও আমি এসব বানিয়েছি ও সব কিছুটা ফোনে দেখেছে এবং ও ভীষণ খুশি আর এইদিকে আমি অলরেডি দেখো ঈশানীর জন্য খাওয়ার রেডি করছে আমাদের খাওয়ার তো রেডি হয়েই গেছে ঈশানীর জন্য একটু এই যে আপেল সেদ্ধ করবো তার জন্য মানে আপেলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তারপর পাতলা পাতলা করে একদম আপেল কাটবো ঈশানী কিন্তু আপেল সেদ্ধটা খেতে বেশ পছন্দ করে আমি ভেবেছি যে এর সঙ্গে একটু গাজরও সেদ্ধ করবো তবে জানি না ও খাবে কি না তবুও চলো আজকে না কাল থেকে ট্রাই করবো ও যদি খায় তো খুবই ভালো তো ওর জন্য এইসব আর কি ভাবলাম যে একটু একটু করে এইসব খাওয়ার খাওয়ানোর অভ্যেস করি তো যেহেতু আজকে কিচেনে মানে একটুখানি কাজ হচ্ছিলো আর গুঁড়ো উঠছে আরও কাজ হচ্ছে কিচেনে সবটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবোই নেক্সট ভিডিওতে তো তার জন্য এই যে দেখো পাতলা পাতলা করে আপেলটা আমি এই টেবিলের ওপরেই বসে কাটছি না হলে আমি সাধারণত কিচেনের মধ্যেই কাটার চেষ্টা করি সবসময় যে কোনো কিছুটাই তো কেটে এই যে একটু ভালো করে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে তারপরে ঈশানীকে খাওয়াবো আর তারপরে আমরা নিজেরাও স্নান টান করে রেডি হয়ে তারপরে খাবো ঠাকুর পুজো করবো এখনও অনেক কাজ পড়ে রয়েছে জানি না কখন কি করবো আসলে এই চিমনি অ্যাকোয়াগার্ড এইসব লাগানোর চক্করে পড়ে সব কিছুটাই দেরি হয়ে গেল তো যাই হোক তবু মনে শান্তি আনন্দ এটাই যে হ্যাঁ আমি বাবার মুখে হাসি ফোটাতে পেরেছি মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি এবং নিজের সমস্ত ইচ্ছা ধীরে ধীরে পূরণ করতে পারছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো চলো আজকে ভিডিও এতটাই লাভ ইউ অল সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নেক্সট ভিডিও দেখতে ভুলো না